আসসালাত ওসালাম আলী কে রসুল্লাহ ওয়াইডা আলী কাবা আসহাবি কে হাবিব আল্লাহ আসসালাত ওসালাম আলী কে নবী আল্লাহ ওয়াইডা আলী কাবা আসহাবি কে নূর আল্লাহ দর্শক দেখছেন অনুষ্ঠান বিশেষ কিছু তথ্য বলি আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন আমাদের সেগমেন্টগুলোতে যাওয়ার আগে দরুদে পাকড়ে একটি ফজিলত শুনে নেই প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা হুজুরপুর নূর সল্লাহ আলিহি ওসালামের ফরমান যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দুশতবার দরুদে পাক পাঠ করে আল্লাহ করিম তার দুইশো বছরের গুণাকে মিটিয়ে দেন মাফ করে দেন সদ্ল আল হাবিব সল্লাহ আলম হেদ সল্লাহ আলহিম দর্শক আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই যার নাম হচ্ছে আমলিমসালামের জীবনী বিশেষ কিছু বলি আসুন জানি দর্শক আজকে যে নবীর ব্যাপারে আলোচনা করব তিনি হচ্ছেন হজরত হিচকিল আলিহিসালাম ওনার নাম পবিত্র কোরআনের কোথাও নেই তবে সুরা বাকারার দুশো তেতাল্লিশ নং আয়াতের সানে নজুল হচ্ছে সাহাবাই কিরাম ও মোফা সিরিনে কেরামগণের মতে উক্ত আয়াতে বর্ণিত ঘটনার সাথে হজরত হিজকিল আলিহালাম সম্পৃক্ত ছিলেন আর আয়াতখানা হলো যার সার্ভাম্য কিছুটা এরকম এটা সুরা বাকারার আয়াত নাম্বার টু ফোরটি থ্রি হে নবী আপনি কি দেখেননি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল অথচ তারা ছিল হাজার হাজার তারপর আল্লাহ তাদেরকে বললেন তোমরা মরে যাও তারপর তাদেরকে জীবিত করে দিলেন নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহকারী কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না তো এই আয়াতটি মূলত ওনার সানেই নাজিল হয়েছে হিচকিল ইব্রানি ভাষায় হিচকি অর্থাৎ কুদরত আর ইল অর্থ হচ্ছে আল্লাহ সুতরাং হিচকিল অর্থ হচ্ছে আল্লাহর কুদরত তো ওনার পিতার নাম হচ্ছে বুজি আর তার পিতা তার বালকালে মারা গিয়েছিল তিনি নবুয়ত প্রাপ্তকালে তার মা খুবই বৃদ্ধ ছিলেন তাই তাকে ইবনু আজুজ তথা বৃদ্ধার সন্তান বলা হতো তিনি বনি ইসরায়েলের নিকট প্রেরিত হয়েছিলেন হাজর মোসা ও হারুন সালামের পরে হাজর ইউসা আলিহিস্লাম নবুয়তের আসনে আসি হয়েছিলেন তারপরে কালেব ইবনে ইউহান্না তাবলিগি দায়িত্ব পালন করেছিলেন যিনি হজরত মুসা আলিহিস্লামের বোন মরিয়ম মিনতে ইমরানের স্বামী ছিলেন তবে তিনি নবী ছিলেন না তারপরে বনি সেলের নিকট নবুতের দায়িত্ব প্রাপ্ত হন এই নবী হযরত হিচকিল সালাম ওয়াসেত এলাকার দান নামক স্থানে একবার প্লেগ রোগ বা মহামারী দেখা দিয়েছিল ধনী লোকেরা শহর ছেড়ে জঙ্গলের দিকে পালিয়ে যাচ্ছিল কিন্তু গরিব অসহায়রা সেখানেই থেকে গেল আল্লাহর ইচ্ছায় পলায়নকারীরা বেঁচে গিয়েছিলেন কিন্তু গরিব আর অবস্থানকারীদের অনেকেই মারা গিয়েছিল মহামারীতে মহামারী চলে গেল আর পলায়নকারী ধনাঢ্য ব্যক্তিরা নিরাপদে বাড়িতে ফিরে আসলো তখন গরিব অবস্থানকারীরা বলল এরা বড়ই বুদ্ধিমান পলায়ন করে নিজেদের প্রাণ রক্ষা করলো ভবিষ্যতে এরূপ যদি মুসিবত আসে আমরাও পালিয়ে যাব ঘটনাক্রমে পরবর্তী বছর আবার সে এলাকায় মহামারী দেখা দিল এবার পুরো শহরবাসী পলায়ন করে দুটি পাহাড়ের মধ্যবর্তী এক প্রশস্ত ময়দানে গিয়ে বসবাস করতে লাগল আল্লাহ তালা তাদেরকে এবং দুনিয়াবাসীকে কথা অবগত করার জন্য যে মৃত্যুর ভয়ে পালিয়ে কেউ রক্ষা পেতে পারে না তাদের কাছে দুজন ফেরেস্তা পাঠালেন তারা ময়দানের দুধারে দাঁড়িয়ে এমন এক বিকট শব্দ করে বললেন তোমরা মরে যাও সাথে সাথেই তারা সবাই একসাথে মরে গেল আট দিন যাবৎ তাদের লাশ সমূহ সেখানে পড়ে রইল ফলে লাশগুলো ফুলে গলে চতুর্দিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লো আশেপাশের লোকেরা অতিষ্ঠ হয়ে এসে দেখল যে অসংখ্য লাশ পচে গলে বিক্ষিপ্ত অবস্থায় এদিক সেদিক পড়ে আছে এতগুলো লাশ কোথায় দাফন করবে তাই তারা লাশগুলো চতুর্দিকে দেয়াল দিয়ে একটি কূপের মতো করে দিল যাতে কোনো হিংস্র প্রাণী সেখানে পৌঁছতে না পারে এবং তারাও যেন দুর্গন্ধ থেকে মুক্ত থাকে সেখানে তাদের মৃতদেহগুলো পচে গলে গেল এবং হাড়সমূহ বিক্ষিপ্তভাবে পড়ে রইল দীর্ঘকাল পর বরি ইসরায়েলের নবী হাজত হিজকিল আলী ইসলাম ঘটনাক্রমে সেখানে গিয়ে যাওয়ার পথে সে বন্ধ স্থানে বিক্ষিপ্তভাবে হাড় এগুলো পড়ে থাকতে দেখে খুবই অবাক হলেন তখন ওহির মাধ্যমে তাকে তাদের মৃত লোকের সমস্ত ঘটনা জানিয়ে দেয়া হলো তিনি দোয়া করলেন হে পার দিগার হে আল্লাহ সুবাহ তাদের সবাইকে জীবিত করে দিন আল্লাহ তার দোয়া কবুল করলেন কেননা তিনি নবী ছিলেন নবীদের দোয়া রদ হয় না ফেরত আসে না আর বললেন হে নবী আপনি এদেরকে আহ্বান করুন অতপর তিনি হারগুলোকে আহ্বান করলেন হে হার আল্লাহর আদেশে একত্রিত হয়ে যাও তৎক্ষণাৎ হারসমূহ নিজ নিজ স্থানে পুনঃস্থাপিত হলো তিনি আবার আহ্বান করলেন হে হার আল্লাহর নির্দেশে তোমরা মাংস পরিধান করো এবং রগ ও চামড়া দ্বারা সুসজ্জিত হয়ে যাও সাথে সাথে হাড়ের প্রত্যেকটি কঙ্কাল একটির সাথে একটি পরিপূর্ণ লাশ হয়ে গেল পুনরায় আহ্বান করলেন হে মৃত লাশ আমার প্রভুর আদেশে তোমরা উঠে দাঁড়িয়ে যাও তারা সবাই হুম্মা ববি লা ইলাহা ইল্লা বলে বলে উঠে উঠে দাঁড়িয়ে গেল এরা পৃথিবীতে অনেক বছর পর্যন্ত জীবিত ছিল দেখুন আল্লাহ পাখের কেমন সার যে সকল বিধর্মীরা বিধর্মীরা মুসলিমরা আল্লাহ পাকের সানমান নিয়ে প্রশ্ন তুলে যে আল্লাহ পাক কি আমাদের দিন আবার কিভাবে তুলবে আল্লাহ পাক দুনিয়াতেই দেখিয়ে দিয়েছে মৃতকে কিভাবে জীবিত করে আল্লাহ পাকের কাছে ক্ষমতার কোনো শেষ নেই আল্লাহ পাক অসীম ক্ষমতার মালিক তো তারা পৃথিবীতে অনেক বছর জীবিত ছিল তাদের চেহারা ছিল মুর্দার নেই তাদের চেহারাগুলো মুর্দার মতো ছিল তাদের থেকে সন্তান সন্ততিও জন্মেছিল এবং তাদের সন্তানদের মধ্যে সামান্য দুর্গন্ধ বিদ্যমান ছিল উল্লেখ্য যে এই ঘটনায় লোকসংখ্যা কতদিন ছিল তা নিয়ে মতভেদ আছে অধিকাংশের মতে তাদের সংখ্যা দশ হাজারেরও বেশি ছিল কেউ কেউ বলেন ত্রিশ হাজার হজরত আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহু বলেন চল্লিশ হাজার ছিল হজরত আতা ইবনে আবি রাবা রহমাতুল্লাহি তালাহি বলেন তাদের সংখ্যা ছিল সত্তর হাজার এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা কি শিক্ষা নাম্বার ওয়ান আমাদের প্রিয় নবী সাল আলহি ওসালাম হাজার বছর পূর্বে সংগঠিত ঘটনা সচক্য দেখেন যেমন উক্ত আয়াতে বলা হয়েছে আপনি দেখেননি অর্থাৎ আপনি অবশ্যই দেখেছেন তো এর মাধ্যমে বোঝা যায় আমার বিয়ে পাক আলহি অনেক আগের ঘটনাও সচককে দেখেন নাম্বার দুই নম্বর শিক্ষা হচ্ছে হজরত হিজকিল আলি ইসলামের আহ্বানে আল্লাহ তালা হজরত ইসরাফিল আলি ইসলামের ক্ষমতা দান করেছেন তার সিংহে ফুৎকারে যেমন লক্ষ কোটি বছরের মুর্দা জীবিত হয়ে যাবে তেমনি হজরত হিজকিল আলি ইসলামের আহ্বানে তারই সমুখে মৃত জীবিত হয়ে দাঁড়িয়ে গেল এভাবে আল্লাহর অনুমতিক্রমে হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম হজরত ওজাইর আলী হজরত ঈসা আলি ইসাল্লাম এবং আমাদের পির সাল আলহিউসালাম অনেক মৃতকে জীবিত করেছিলেন নাম্বার কোথাও তিন মহামারী দেখা দিলে শুনে রাখুন এখন আমাদেরও কিন্তু মহামারী দেখা দিয়েছে করোনা বিভিন্ন নামে কোথাও মহামারী দেখা দিলে সেখানে না যাওয়া উচিত আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না আবার কোথাও মহামারী দেখা দিলে মৃত্যু ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া উচিত নয় কারণ যার মৃত্যু যখন যেখানে যেভাবে নির্ধারিত আছে তখন সেখানে সেভাবেই হবে মহামারী থেকে আপনি নিজেকে বাঁচাবেন ঠিক কিন্তু মৃত্যুর ভয়ে নয় হিফাজত হিফাজত করার জন্য আপনি যাবেন আমরা ঘটনায় শুনেছি তারা মৃত্যুর ভয়ে পলায়ন করেছে অবশেষে মৃত্যু যেখানে ছিল সেখানেই হয়ে গিয়েছে ইমাম বুখারি রহমতুল্লি তআ আলহি ইহি আবী ইয়ামার থেকে বর্ণনা করেছেন যে হজরত আয়েশা ও তাআলা আনহা তাকে জানিয়েছেন যে তিনি রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামকে প্লেগ মহামারী সম্পর্কে জিজ্ঞাসা করলে রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম তাকে বলেছেন এ রোগটি মূলত শাস্তিরূপে অবতীর্ণ হয়েছিল যে জাতিকে শাস্তি দেওয়া উদ্দেশ্য হতো তাদের মধ্যে পাঠানো হতো অত আল্লাহ তালা একে মুমিনদের জন্য রহমতে পরিবর্ত পরিবর্তিত করে দিয়েছেন আল্লাহ যেসব বান্দা এই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়া সত্ত্বেও নিজ এলাকায় ধৈর্য সহকারে বসবাস করে এবং এই বিশ্বাস রাখে যে তার শুধু সে বিপদই হতে পারে যা আল্লাহ তার জন্য লিখে রেখেছেন তবে এমন ব্যক্তি শহীদের স্বভাব পাবে রসুল পাক সাল আলী ইসলামের বাণী হচ্ছে প্লেগ শাহাদাত এবং প্লেগ আক্রান্ত ব্যক্তি শহীদ এর ব্যাখ্যাও তাই আর নাম্বার চার যে শিক্ষা সেটা হচ্ছে জিহাদ থেকে পলায়ন করাও হারাম জিহাদ থেকে পলায়ন করা হারাম তো আজকে আমরা হিচকিল আলহি ইসলামের ঘটনা শুনলাম ওনার যুগের কিছু লোকদের ঘটনা শুনলাম মহামারী সম্পর্কে শুনলাম আল্লাহ করিম আমাদের সবাইকে আমাদের কাছে এখন যে মহামারী দেখা দিয়েছে করোনা নামক সেখান থেকে আমাদের সবাইকে হিফাজত থাকার অন্যকে এ থেকে সতর্ক করার তফিক দান করুক আমিন বিজাহি নাবিল আমিন আসুন আমরা আমাদের সেকেন্ড সেগমেন্টের দিকে আগাই যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ হেলথ টি বিশেষ কিছু বলি সবে দর্শক আসুন আমরা আমাদের সেকেন্ড সেগমেন্ট শুরু করি যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ হেলথ টিপ আজকে আলোচনা করব জিব্বা নিয়ে জিব্বা হলো মুখের একটি পেশিবহল অঙ্গ যা ম্যাস্টিকেশনের জন্য খাদ্যকে ম্যানিপুলেট করে এবং খাদ্য গিলে ফেলার কাজে ব্যবহৃত হয় পরিবাকতন্ত্রে এর গুরুত্ব আছে এবং এটি হলো গুস্তাটরির সিস্টেমে স্বাস্থ্যের প্রাথমিক অঙ্গ জিবার উপরের পৃষ্ঠ ডরমাস অসংখ্য প্যালিপাই তে রাখা সাত কলি দ্বারা আবৃত এটি সংবেদনশীল এবং লালার মাধ্যমে আর্দ্র থাকে জিবা প্রাকৃতিক উপায়ে দাঁত পরিষ্কারের কাজে ব্যবহৃত হয় জিবার একটি প্রধান কাজ হচ্ছে মানুষের ক্ষেত্রে কথা বলায় সাহায্য করার অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কণ্ঠস্বরকে সক্রিয় করা আচ্ছা অনেক সময় দেখেছেন যে আমরা যখন কোনো চিকিৎসকের কাছে যাই কোনো ডক্টরের কাছে যাই তখন তারা বেশিরভাগ সময় আমাদের জিব্বা চেক করে তো এই জিব্বা চেক করা নিয়ে কখনো প্রশ্ন এসেছে তারা জিব্বা কেন চেক করে জিব্বা এজন্যই চেক করে জিব্বার বিভিন্ন রং আমাদেরকে বলে দেয় যে আমাদের কি কি রোগের লক্ষণ রয়েছে যেমন যদি সাদা বা লাল বা ফ্যাকাশে হয় তাহলে বিভিন্ন ধরনের রোগ আমাদের হতে পারে তো আসুন কিছু রোগ সম্পর্কে আমরা জানি যেমন সাদা জিব্বা যদি জিব্বা সাদা হয় বা জিবায় সাদা প্রলেপ পরে এটার কারণ হচ্ছে ওরাল ক্যান্ডিডিয়াসিস অর্থাৎ ক্যান্ডিডা বৃদ্ধি পেলে জিব্বাই ফেঙ্গাসের মতো বা ফাঙ্গাসের মতো সাদা প্রলেপ পড়ে যাকে বলা হয় মাউথ ট্র্যাশ অনেকেই মনে করে ময়লা জমার কারণে জিব্বা সাদা হয়েছে আসলে এটি ছত্রাক সংক্রমণের ফলে হয় মুখের স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখে সি অ্যালবিকান ব্যাকটেরিয়া তবে যতক্ষণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকঠাক থাকে ততক্ষণই মুখের স্বাস্থ্য ভালো রাখার দায়িত্ব পালন করতে পারে এই ব্যাকটেরিয়া আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করলে ছত্রাক উৎপাদন বেড়ে যায় যার ফলস্বরূপ এই জিব্বায় সাদা আবরণ দেখতে পাওয়া যায় এরপর লাল জিব্বা জিব্বার রং লাল হওয়া মানেই সেটি পরিষ্কার আছে এবং এর কোনো স্বাস্থ্য সমস্যা প্রকাশ করছে না তা কিন্তু নয় একটি লাল জিব্বা শরীরের নির্দিষ্ট পুষ্টির ঘাটতি বা মৌখিক নানা সমস্যা নিয়ে দেয় যেমন জিব্বার যদি লাল হয় মনে করবেন বি টুয়েলভের অভাব আছে ফলিক অ্যাসিড বা ভিটামিন বি টুয়েলভ এর অভাবে আপনার জিব্বা লাল দেখাতে পারে অতএব পুষ্টিকর ডায়েট অনুশীলন করতে হবে এবং ভিটামিন গ্রহণ বাড়াতে হবে এরপর বলা হচ্ছে যদি কালো জিব্বা হয় যেমন ব্যাকটেরিয়ার কারণে জিব্বার রঙ গোলাপি থেকে কালচে হয়ে যেতে পারে এর মূল কারণ হল জিব্বায় লোমের মতো বের হয় বিশেষ করে ডায়াবেটিস রোগীর স্বাস্থ্যের গুরুতর লক্ষণের ইঙ্গিত দেয় এ ধরনের জিব্বা কালো জিব্বা এছাড়াও ক্যান্সার রোগীদের ক্যামোথেরাপি দেওয়ার কারণেও জিভার রঙ কালচে হয়ে যেতে পারে তো আমরা বুঝতে পারলাম যে জিভার বিভিন্ন রঙ হওয়ার একটাই কারণ যে আমাদের এই রং পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন রোগ আমাদেরকে ইঙ্গিত দেয় বিভিন্ন রোগ আমাদেরকে জানান দেয় যে জিভার রংগুলোর মাধ্যমে জানান দেয় যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ বহন করছে তো এজন্য জন্য এই জিব্বাকে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে আপনাকে ভিটামিন গ্রহণ করতে হবে এরপর আপনাকে পানি গ্রহণ করতে হবে এরপর এই জিব্বার পরিপূর্ণ খেয়াল রাখতে হবে আর লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করুক আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে যাই যার নাম হচ্ছে কিতাবের বিবরণ বিশেষ কিছু তথ্য দর্শক আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট শুরু করি যার নাম হচ্ছে কিতাবের বিবরণী আজকে খুবই 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 ইন্টারেস্টিং একটি কিতাব আর যেটি খুবই গুরুত্ব বহন করে আর প্রত্যেকটা মুসলমানের এই বিষয়গুলো লাগবেই লাগবেই লাগবে আর সেটা কি কাফন দাফন জি হা প্রত্যেক মানুষই মৃত্যুবরণ করবে কুল্লু নফ সিন রাই কাতুল মা অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে আর মুসলমানদের ক্ষেত্রে কাফন দাফনের পদ্ধতিও আমাদেরকে ইসলাম শিখিয়েছে এবং দাওয়াত ইসলামী আমাদেরকে আরও ডিটেলস আমাদেরকে শিখিয়েছে কিতাবের মাধ্যমে অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে যে হা আপনারা ফিউনারেলস মুসলিম নামে একটি অ্যাপ্লিকেশন পাবেন আমাদের দাওয়াত ইসলামির তৈরীকৃত আইটি মজলিশের তৈরিকৃত একটি অ্যাপস এখানে আপনারা অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে কিভাবে কাফন পড়াতে হয় দাফন দিতে হয় বিভিন্ন মাদানি ফুল আপনারা পাবেন আর কিতাব আকারে আমাদেরকে একটি কিতাব উপহার দিয়েছে দাওয়াত ইসলামী সেটা হচ্ছে কাফন দাফনের পদ্ধতি তো এই কাফন দাফনের পদ্ধতি এটা উপস্থাপনা করেছে মাদিনাতুল ইলমিয়া মজলিশ আর প্রকাশ করেছে আমাদের মাকতাবুদ্দুল মদিনা মজলিশ এটার টোটাল পেজ সংখ্যা হচ্ছে থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ পৃষ্ঠা তো এখানে পেছনে আমিরি আলু সুনতার হয়তো বা হস্ত লিপি অর্থাৎ হাতের লিখা কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি তা আপনারা এটাও পাবেন ইনশাআল্লাহ আল্লাহবাজ আচ্ছা এখানে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেমন এখানে শুরুতেই দেয়া আছে সর্বপ্রথম দাফন কাকে করা হয়েছে চল্লিশটি কবিরা গুণা ক্ষমা হওয়ার ব্যবস্থাপত্র আত্মহত্যাকারীর জানাজার নামাজের বিধান জানাজা দেখে পাঠ করা ওজিফা সর্বপ্রথম কবরে আগমনকারী মৃত কবরবাসীর স্বপ্নে এসে গেল কাফন দাফন ও ফর্জ কিফায়ের বর্ণনা কাফনের প্রকারভেদ ও বাচ্চাদের কেমন কাফন হওয়া উচিত কবরের প্রকারভেদ ও কবর কেমন বানানো উচিত ফিদিয়ার বর্ণনা নামাজ ও রোজার ফিদিয়া কীভাবে দিবেন সমবেদনা শোক প্রকাশ মৃত ব্যক্তির গোসল কাফন দাফন ইত্যাদির নিয়ত মুফতি দাওয়াত ইসলামের যখন কবর খুলল হ্যাঁ তো এই জিনিসগুলো নিয়ে আমরা আপনারা জানতে পারবো এই কিতাব থেকে তো আমি শুরুতেই এই কিতাবের বাহাত্তর পৃষ্ঠায় কি আছে আপনাদেরকে একটু শুনিয়ে দেয় সল্লু আলুল হাবিব সল্লাহ আলম মাহমদ সল্লাহ হিবসাল্লাম আচ্ছা সেই জন্য অমর রদিয়াল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত একজন আনসারি ব্যক্তি হুজুর পুরনুর সলাল্লাহ আলিহি আসাল্লামের দরবারে আরোজ করল ইয়া রসল্লাহ সল্লাহ তালা আলহি ওয়াসালাম সবচেয়ে বিচক্ষণ মুমিনকে ইরশাদ করলেন যে মৃত্যুকে অধিক হারে স্মরণ করে এবং এর পরের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে সুতরাং আমাদের উচিত মৃত্যু ও আখিরাতের প্রস্তুতির মানসিকতা সৃষ্টি করা নিজের গুণা থেকে অন্তরে তবা করা এবং এই প্রতিজ্ঞা করা যে ভবিষ্যতে সুন্নতের উপর আমল করে নিজের জীবন অতিবাহিত করবো ইনশাআল্লাহ আসল হসত জায়দ বিন আসলাম রহমতুল্লাহি তালা আলী বলেন যখন কোনো মমিনের এমন গুণা রয়ে যায় যার বিপরীতে কোনো নেক আমল না থাকে তখন তার উপর মৃত্যুর কঠোরতা আরোপ করে দেয়া হয় যেন এই কঠোরতা ওই গুনাহের বিনিময় হয়ে যায় এবং মমিনের কষ্ট জান্নাতে তার পদমর্যাদা বৃদ্ধির মাধ্যম হয় অন্যদিকে কাফের দুনিয়াতে কোনো ভালো কাজ করলে তখন তার উপর মৃত্যুকে সহজ করে দেওয়া হয় যেন সে তার ভালো কাজের বিনিময় দুনিয়াতেই পুরোপুরি পেয়ে যায় অথবা নিঃসন্দেহে তাকে জাহান নামের দিকেই যেতে হবে এরপর মৃত্যু যন্ত্রণা সম্পর্কে রেবায়াত এসেছে হরত ওমর রদিয়াল্লাহ তালাহ আনহু হাজরত কাব রদিয়াল্লাহ তালা আনহুকে বললেন আমাকে মৃত্যুর ভয়াবহ সম্পর্কে বলো হরত কাব রদিয়াল্লাহ তালা আনহু বললেন আমিরুল মুমিনিন মৃত্যু এমন এক ডালের নেয় যাতে অনেকগুলো কাটা আছে এবং মানুষের শরীরে প্রবেশ করেছে আর তার প্রত্যেকটি কাটা প্রতিটি শিরায় শিরায় স্থান করে নিয়েছে অতপর তা একজন মানুষ খুবই জোরে টানছে য তখন কিছু বাহিরে চলে আসছে আর কিছু শরীরে অবশিষ্ট রয়ে যাচ্ছে তো প্রিয় ইসলামী ভাইয়েরা মৃত্যু এটা সত্য হ্যাক আসবেই এর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া উচিত এখানে কাফন কেমন হওয়া যায় এ ব্যাপারে কিছু মাদানী ফুল দিয়েছে বলা হচ্ছে সাদা কাফন উত্তম নবী পা কলহ সাল্লা সাল্লাম ইরশাদ করেন মৃতদেরকে সাদা কাপড়ের কাফন পরিধান করাও পুরাতন কাপড় দ্বারাও কাফন দেয়া যাবে কিন্তু পুরাতন হলে তা যেন ধৌত করা হয় কেননা কাফন পরিষ্কার হওয়া অধিক প্রিয় যদি কাফন জমজমের পানি বা মদিনার পানি দ্বারা বরং উভয়টি দ্বারা শিক্ত হয় অর্থাৎ একটু যদি সেখানে ছিটকা থাকে তবে তার সৌভাগ্যের ব্যাপার এবার বলা হচ্ছে মৃতের উভয় হাত শরীরের পার্শ্বে সোজা করে রাখুন বুকের উপর রাখবেন না কেননা তা কাফেরদের পদ্ধতি অনেক জায়গায় নাভির নিচে এভাবে রাখে যেভাবে নামাজ দাঁড়ানো অবস্থায় করে এটাও করবেন অর্থাৎ আমরা নামাজে দাঁড়ানোর সময় এভাবে করি তো মৃতকে যখন শোয়াবেন তখন হাত এখানেও করবেন না বুকের উপরও রাখবেন না এভাবে অর্থাৎ সে সোজাভাবে রাখবে মৃত ব্যক্তি যদি কোনো সম্পদ রেখে যায় তবে কাফন ওই সম্পদ থেকে হওয়া চাই মাদানি ফুল মৃতের সম্পদ থেকে কাফনটা যাতে দেয় কেউ ওসিয়ত করলো যে তাকে কাফনের দুটি কাপড় দেওয়ার জন্য তাহলে এই ওসিয়ত প্রয়োগ করবেন না কেননা তিনটি কাপড়ই দিন আর যদি এই ওসিয়ত করে যে হাজার টাকার কাফন দিবেন তাহলে এটাও করা যাবে না তবে মধ্যম মানের দিতে হবে কেউ ওসিয়ত করলো আমাকে দুই কাপড় দিয়ে দিবেন কিন্তু কাফন তো তিন কাপড়ের হয় তো এই জন্য এই ওসিয়ত গ্রহণ করা যাবে না বলা হচ্ছে ওলামা ও মাসায়েককে পাগড়ি সহকারে দাফন করা যাবে সাধারণ মানুষকে পাগড়ি সহকারে দাফন করা নিষেধ মৃত ব্যক্তির গোসলের পর কাফনের কাপড় দিয়ে মুখ ঢাকার পূর্বে কপালের উপর সাহাদা আঙ্গুল দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম লিখে দিন অনুরূপভাবে বুকে্মল্লাহ আলহিউ লিখে দিন কলবের উপর হৃদয়ের উপর ইয়া রসুল্লাহ সল্লাহ তাআলা আলিহি ওয়াসাল্লাম লিখে দিন নাভি ও বুকের মাঝখানে ইয়া গৌফে আদম দস্তগীর রদি আল্লাহ তালা আনহু ইয়া ইমাম আবু হানিফা রদি আল্লাহ তালা আনহু ইয়া ইমাম আহমদ রদি আল্লাহ তালা আনহু ইয়া শেখ জিয়াউদ্দিন রদি আল্লাহ তালা আনহু শাহাদ আঙ্গুল দিয়ে লিখুন আপন পীর মুর্শিদের নামও লিখতে পারেন যেমন ইয়া আত্তার তো এগুলো লেখা সৌভাগ্যের বিষয় নাবির উপর থেকে সদর পর্যন্ত সমস্ত কাফনে মদিনা মদিনা লিখে দিন নিতম্ব ছাড়া মনে রাখবেন এসব কিছু কালি দিয়ে নয় শুধু আঙ্গুল দিয়ে লিখবেন অর্থাৎ দেখুন এখানে প্রকাশ পেতে হবে না শুধু আপনি আঙ্গুল দিয়ে লিখে দিলেই হবে আর যদি কোনো সৈয়দ সাহেব বা আলেবেদিন লিখে দেন তবে তো সৌভাগ্যই দুই চোখের উপর মদিনা মুন্বারা জাদ আহ্লাহ তা তিমা এর খেজুরের বিচি রেখে দিন যদি কোনো ইসলামী বোন ঋতুবর্তী হয় বা গর্ভবতী হয় তবে তারা মৃতকে দেখতে পারবে এতে কোনো অসুবিধা নেই তো এই কিছু আপনাদেরকে মাদিনী ফুল কাফনের ব্যাপারে শুনিয়ে দিলাম এখানে আরও অনেক কিছু আছে ইদ্দ কিভাবে করতে হয় ইদ্যত কাকে করতে হয় এরপর লাশবাহী খাট নেয়ার পদ্ধতি কেমন সবাব কেমন এটাও শুনে দিই বলা হচ্ছে হাদিস শরীফে এসেছে যে জানাজার লাশবাহী খাট নিয়ে কদম চলবে দেওয়া হবে মিঠিয়ে মাফ হয়ে যাবে যে জানাজার চার পায়া কাঁধে নেয় আল্লাহ তালা তাকে চিরস্থায়ী ভাবে ক্ষমা করে দিবেন আরেকটা হাদিসে পাকেটা। এটা তো এই জন্য জানাজার খাট যেটা আছে এটা আমাদের নেওয়া উচিত বহন করা উচিত ইনশা আল্লাহল অনেক খাজানা আমরা হাসিল করতে পারবো এখানে বিস্তারিত আলোচনা আসলে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে বলিশেষ করা যাবে না তো আপনারা আরও ভালোভাবে অধ্যয়ন করার জন্য এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করুন মাকেবত মদিনা থেকে আর আমাদের যেটা ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট দাওয়াত ইসলামী ডট নেট সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তো আসুন আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফোর্থ সেগমেন্ট থেকে আকাই যার নাম হচ্ছে সফট আচরণ বিষয়ক দক্ষতা বিশেষ কিছু আসুন জানি আসল দর্শক আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফোর্থ সেগমেন্ট শুরু করি যার নাম হচ্ছে সফট স্কিল আচরণ বিষয়ক দক্ষতা দর্শক অনেক সময় দেখা যায় যে লোকজন আমাদেরকে আমাদের বিভিন্ন অভ্যাস সম্পর্কে বলে বেড়ায় যে তোমার এই অভ্যাসটা ঠিক না এই স্বভাবটা ঠিক না এটা হয়তোবা চেঞ্জ করলে ভালো হয় বা এটা চেঞ্জ করা উচিত চেঞ্জ করার প্রয়োজন তো আমরা অনেক সময় আমরা এই ধরনের বাক্যগুলো দেখে বা নিজেরাই অনেক সময় অনুধাবন করি যে আমাদের মধ্যে হয়তোবা এই অভ্যাসগুলো না থাকলে এই অভ্যাসটা চেঞ্জ করলে হয়তোবা আরও ভালো হতো বা মানুষ আমাকে ভালো মনে করত তো আমরা যখন এটা চিন্তা করি যে টু চেঞ্জ দ্য হ্যাবিট অভ্যাসকে চেঞ্জ করতে হবে তখন ভেতরে একটা পাওয়ার দরকার হয় অর্থাৎ হোয়াট শুড বি দ্য পাওয়ার কী ধরনের শক্তি থাকলে আমি আমার এই অভ্যাসটাকে চেঞ্জ করতে পারবো যেমন কি ধরনের শক্তি থাকলে কি ধরনের পাওয়ার থাকলে আমরা কোনো নতুন কাজ করতে পারবো টু ডু সামথিং নিউ কোনো কাজ আমরা নতুনভাবে করতে পারবো বা টু বি মোর প্রেজেন্টেবল অর্থাৎ মানুষের সামনে কিভাবে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো ভালোভাবে কোনো বিষয় উপস্থাপন করতে পারবো বা টু অ্যাচিভ আ গোল কোনো গোলকে আমরা অ্যাচিভ করতে পারবো এর জন্য আমার ভেতরের কি এমন শক্তি প্রয়োজন বা টু বি পারসিস্ট্যান্ট কোনো ইস্তেকামতের সাথে কোনো একটা ধারাবাহিকতার সাথে কন্টিনিউয়াসলি আমি কোনো কাজকে করব। এর জন্য আমার ভেতরে কি থাকা উচিত জি যেটা থাকা উচিত তার নামই হচ্ছে উইল পাওয়ার সেলফ কনফিডেন্ট আত্মবিশ্বাস এটা যখন আমার আপনার মধ্যে থাকবে তখন আমি অভ্যাস এবং নানান যাবতীয় যে জিনিসগুলো চেঞ্জ করতে চাচ্ছি আমরা সহজেই চেঞ্জ করতে পারবো কোনো নতুন জিনিস করতে পারবো কোনো জিনিসকে পারসিস্ট্যান্টলি করতে পারবো কোনো গোলকে অ্যাচিভ করতে পারবো এবং কোনো বিষয় ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো মনে রাখবেন অনেক সময় উইল পাওয়ার সেলফ কনফিডেন্ট এটা এক সময় থাকে ধীরে ধীরে আবার কমে যায় আবার বাড়ে তো মনে রাখবেন মোবাইলের চার্জ ফুরিয়ে গেলে যেভাবে মোবাইল কাজ করা বা সক্রিয় থাকা ইম্পসিবল হয়ে যায় ঠিক তেমনি উইল পাওয়ার যখন কমে যায় মানুষের মধ্যে কার্যক্ষমতা যোগ্যতা এগুলোও কিন্তু আস্তে আস্তে হ্রাস পেতে থাকে এজন্য মোবাইলকে আমরা যেভাবে চার্জিং করে থাকি ঠিক তেমনি আমাদের উইল পাওয়ারেরও চার্জ হওয়া যায়। সেলফ কনফিডেন্টেরও চার্জ হওয়া যায়। এটা হচ্ছে কিভাবে হওয়া যায় আমরা কারো থেকে যখন উৎসাহ পায় কেউ যখন বলে না তোমার সেলফ কনফিডেন্ট আছে তোমার এই কাজটা এখন ভালো এই অভ্যাসটা এখন ভালো এটা খুব ভালো করছো তুমি ডুইং ওয়েল খুব ভালোভাবে করছো এই জিনিসটা তখন আমাদের মধ্যে একটা এনকারেজ অর্থাৎ উৎসাহ যোগ মানে আসে এবং আমরা সেই উৎসাহ নিয়ে কী করি আমাদের এই কাজগুলো আরও বাড়িয়ে দেয় উইল পাওয়ার বাড়িয়ে দেয় সেলফ কনফিডেন্ট বাড়িয়ে দেয় আচ্ছা অনেক সময় কিন্তু আশপাশ থেকে আমরা এই এনকারেজমেন্টটা পাই না তো যখন মনে হবে যে আপনার সেলফ কনফিডেন্ট কমে যাচ্ছে আপনার উইল পাওয়ার কমে যাচ্ছে কারো থেকে যদি এনকারেজ না পান উৎসাহ না পান তাহলে এনকারেজ ইউর সেলফ নিজেকে নিজে এনকারেজ করুন নিজেকে নিজে উৎসাহিত করুন কোনো কাজ করার উইল পাওয়ার বাড়ানোর সেলফ কনফিডেন্ট বাড়ানোর এতে করে ইনশাল্লাহল আপনার অনেকগুলো অভ্যাস চেঞ্জ হয়ে যাবে আচ্ছা কিছু ছোট ছোট অভ্যাস চেঞ্জ করার থাকে যেমন আমি ঘুম থেকে লেটে উঠি তাড়াতাড়ি কি উঠা যায় খাবার দেরিতে গ্রহণ করি কীভাবে আর্লি গ্রহণ করা যায় খাবারের ম্যানিউর মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমার না গ্রহণ করা উচিত এগুলোকে কিভাবে চেঞ্জ করা যায় এরপর ওই মানুষটার সাথে আমি হাঁটি উচিত নয় তার সাথে হাঁটা কিভাবে সঙ্গ পরিত্যাগ করা যায় এরকম ছোটোখাটো কিছু বিষয় আছে এগুলো যখন আমরা ওভারকাম করতে শিখব এগুলো যখন আমরা ওভারকাম করে ফেলব তখন কিন্তু আমরা একটা পারফেক্ট ম্যান পারফেক্ট সাকসেসফুল ম্যান হতে পারবো তো এই জন্য আমাদের উচিত আমরা যাতে নিজের উইল পাওয়ারকে বাড়াই টু ইনক্রিজ উইল পাওয়ার ইন মাই সেলফ অর্থাৎ আমার মধ্যকার যে সেলফ কনফিডেন্ট আছে উইল পাওয়ার আছে এটাকে বাড়ায় তাহলে আমি আমার অভ্যাসটাকে চেঞ্জ করতে পারবো তাহলে আমি নিউ কিছু করতে পারবো যদি নিজের সেলফ কনফিডেন্স ড্যাম হয়ে যায় বসে যায় তাহলে কিন্তু অনেক কিছু থেকে আমি বঞ্চিত হয়ে যাবো এবং মনে রাখবেন দুনিয়াতে যারা সবচেয়ে বেশি সফল তারা কিন্তু খুব বেশি ডিসিপ্লিন হয় তো আমি যদি অভ্যাস চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমাকে প্রথমেই আই হ্যাভ টু বি ডিসিপ্লিন অর্থাৎ আমাকে সবচেয়ে বেশি যে জিনিসটার প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে সময়ানুবর্তিতা বা শৃঙ্খলা পূর্ণ একটা জীবন লিড করা তো যখন নিজে ডিসিপ্লিন হয়ে যাব বা ডিসিপ্লিনের মধ্যে নিজে যখন চলে আসব তখন ইনশা আল্লাহ আজল আমার অভ্যাস যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো আমি চেঞ্জ করতে পারবো আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার দাওয়া দিয়ে এখানে শেষ করছি সাল্লাল্লাহু আলা হাবীব সাল্লাল্লাহু বিশেষ কিছু তত্ত্ব বলি আসুন সবে জানি জানি বিশেষ কিছু তত্ত্ব বলি আসুন সবে জানি জানি